হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমি পুরোখানে রেডি হয়ে আছি, কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে। তো 10টার সময় চলে আসবে, এখন গিয়ে আমি পুজো জোগাড় ঠোগাড় করবো বম্মার সাথে, আর দাদার ঘরে পুজো হবে। তো আমি কী করছি না করছি যে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা দেখতে থাকো। তো আমি যখন এসেছিলাম তখন বম্মা বলে একটু ফল টলগুলো তুই গুছিয়ে রাখ, আমি আসছি, তাই আমি সব কিছু একটু গুছিয়ে রাখছিলাম। তারপর মেম্মা চলে আসে, আর এসে পুজোর যে প্লেটে জিনিসপত্রগুলো লাগে সেগুলো সাজাচ্ছিল সব একের পর এক করে, আর জেঠু এখন গিয়ে যা যা মিষ্টি লাগতো সেগুলো সব নিয়ে চলে এসেছে। কই বম্মা, পেলাম না তোমার না? সব পুজোর জিনিস এগুলো আনতে গিয়েছিলাম আমি আর বম্মা মিলে, কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। তুই থাক আমার সাথে, মিষ্টিটা কোথায় রাখবো? এখানে কেন? আর এই টাকাটা, টাকার প্লেটটা এখন সাজানো হয়নি বোধ হয়। এখানে রাখবো ততক্ষণ? তারপরে আমি ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিই, কারণ ঠাকুরের জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। যদিও মেম্মা পরে করতো, কিন্তু যেহেতু মেম্মা তখন কাজ করছিল তখন আমি বললাম আমি করে দিই, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু তারপরেও যদিও আর অনেক কিছু করা হয়েছিল। তেজসী জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনে হৃদামার্ঘ ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওম জপাঘোষম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্রুতিম দন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম্। আমি একটু বেশি করে দেবো, জীবন অনেক অশান্তি। তারপর আমি প্রসাদ নিয়ে বসে পড়ি, আর পুজো শেষ হতে হতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমার খুব জোরে খিদেও পেয়ে গেছিলো। মামা না, এখন যাচ্ছি ঘরে, পুজো শেষ হয়ে গেছে। তো পুজো হয়ে যাওয়ার পরে আর আমি কিছু ভিডিও করিনি, কারণ আমি এখানে এসে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘরে এসে উঠেছি প্রায় 6:30, আর এখন বাজে হচ্ছে 8টা মতো। এসে আমার এত টায়ার্ড লাগছিলো আমি যে পুরো ঘুমিয়ে পড়েছি, বুঝতেও পারিনি কখন 6:30 বেজে গেছে। আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়ে আবার দাদার ঘরে, কারণ ওখানে আজকে অনেক লোক আসবে, দাদা সবাইকে নিমন্ত্রণ করেছে পুজো উপলক্ষে খাওয়াবে। তো ওখানে গিয়ে কী করছি না করছি এই ভিডিওতে শেয়ার করবো, তো দেখতে থাকো। Oh my God! Wow!
খাওয়া দাওয়ার টেস্ট কেমন বৌদি? হ্যালো, কেমন লাগছে? হ্যালো, তুমি যে আমার মতো এত ভালো একটা শাড়ি পেয়েছো, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? বক্তব্য ভালো লাগে বেশ, কি ভালো বলে কথা হয়, সমস্যাও বলতে পারে না, বিয়ে দেবো না, মন খুলে বলতে পারে না, আপনার সাথে বিয়ে দেবো না দাদা, জামাইবাবু চায় শাড়ি সিঙ্গেলই থাকে, তাই তো নাকি, বিয়ে দেবে না ওর জন্য, সমাজ রেও আমাদের বাড়িতে এখন এত লোকজন, তাও আমরা আমাদের আরেক দিদি জামাইবাবুকে আনতে যাচ্ছি, কত ভালো আমরা, তাও আমাদের অ্যাপ্রিসিয়েট করে না, যাই হোক। আরে খোলা, চলো, হয়েছে হয়েছে, এত ফর্মালিটি করতে হবে না, খোলা আছে তাও বেরিয়ে যাবে না। তোর হাতে কি রে? ঘুগনি, এক বক্স ঘুগনি। মানে কেন আসে ও মানার বাড়িতে? কিছু না কিছু খাবার নিতে আসে, যখনই ও ভালো মন্দ রান্না করে তখনই আমি আসি, এরকম ভাবে নিয়ে যাই। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ফার্স্টে এখন দিচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস, এরপরে হচ্ছে গিয়ে দিচ্ছে আলুর দম, এরপরে পনিরও ছিল। তো পান্তুয়া নিয়ে নিয়েছি, পাপড় নিয়ে নিয়েছি, কিন্তু এরপরে রসগোল্লাও ছিল, যেটার আমি নিইনি কারণ আমার পেটের একটুও জায়গা ছিল না। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখাবে অন্য কোনো ভিডিওতে, টাটা।